মা ও বাবার জন্য সেরা উপহার সারেগামা কারভা। আজ প্রভাত কালে যখন গোবিন্দ শাখা সঙ্গে নেচে নেচে গোচারণে গমন করলেন, তখন শ্রীমতী রাধা অন্যান্য সকলের মতো অন্তরাল থেকে দর্শন করলেন। কিন্তু সবার দেখা রাধার দেখা এক নয়। শ্রীমতী রাধা ব্যাকুলা হয়ে সখীদের বললেন, সখী চল আমরাও আজ ওই রাখাল বেশে গোবিন্দ দর্শনে যাই। তখন তারা যোগমায়ার মায়া আশ্রয়পূর্বক সকলের অলক্ষ্যে রাখাল সেজে গোষ্ঠে গমন করলেন। হয়ে হয়ে রাম দিরা রে প্রবেশিল মনে আনন্দে বাজায় বাঁশি হঠাৎ মনে কে যাহামরি আনন্দে বাজায় বাঁশি রাধা 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 বলে। ওই তো শ্যাম বাজায় বাঁশি একবার দেখা দাও হে বলে। ওই তো শ্যাম বাজায় বাঁশি রাধা 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 বলে। শুনি যাবে নোর ধ্বনি নট বড় শাম চিত চমকিত হেরে সুবলের বয়ান। ওকে বাজায় বাঁশি রাধা রাধা বলে বাজায় বাঁশি। ওগো আমার মতো ব্যাকুল সুরে রাধা রাধা বলে বাজাই বাঁশি। সখা কই আমি তো বাঁশি বাজাই নাই, তবে এমন করে প্রাণ মন আকুল করা সুরে কে বাঁশি বাজায়? তখন কৃষ্ণ সুবলের সঙ্গে করি দ্রুত গতি চলে, দেখো যে চাঁদের বাজার নিব তরুলে। চাঁদের মেলা চাঁদের খেলা চাঁদের কদম তলে চাঁদের মেলা চাঁদের খেলা। তখন গোবিন্দ ভাবছেন এই তো আমি কৃষ্ণ। আবার ওই কৃষ্ণই অবাক হয়ে গোবিন্দ কৃষ্ণ রূপে রাধার পানে চায়। চাইতে চাইতে সুবলকে বলে বলে চিনে ডাক ভাই ভালো করে দেখিস যেন বাদল হই না ওদের কৃষ্ণের সাথে আবার। চিনে ডাক ভাই তটস্থ হরি রাম দাঁড়া জিরা রয় কিবা ভঙ্গি করি জগত মহিলা রূপে পূর্ণানন্দ কয়। সেই রূপ হেরে অপরূপ শোভা দুই কৃষ্ণে অপরূপ। ওরে কারে দেখি কারে দেখি দুই কৃষ্ণের অপরূপ শোভা। তখন কৃষ্ণ যোগমায়ার মায়ায় আবৃত হয়ে মনে মনে ভাবছেন এই কৃষ্ণ আবার আমার সব অধিকার কেড়ে নেবে নাকি? তখন বলছেন সুবল চল তো ভাই ওরা কোথা হতে এলো দেখে আসি। কাতর হরে আকারে নট মোরে পরিচয় দেহ কোন জাতি কোথায় নিজ ধাম একটু পরিচয় দাও হে। আমরা থাকিবে বনে নিতুই চড়াই ধেনু গনে কভু নাহি দেখি হেন রীতে বলাই দাদার সঙ্গে থাকি তোমরা কেন হেথা এলে মনে তো হয় না, তোমরা কেন হেথা এলে আমাদের জীবনে হে। আজ গোবিন্দের কথা শুনে কৃষ্ণরূপী রাধা বলে 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 এত শুনি কাহে গৌরী শুনো হে সুন্দর হরি আপনার দেহ পরিচয় প্রেম নাম ধরি আমি বাসমত দিনে মাতা মোর তব পূজ আমার মাতা তোমার বৃন্দাবনের রসিক নাগর আমার